My dear students, how are you? I think you are well. This is English grammar class. Good evening, class 8, and welcome to grammar class. Topic: punctuation and capitalization. As a picture, what can you see? A picture of a girl. Below the picture, a story. Nasreen is a pretty lady. She is standing beside a spreading apple tree. She is a debater, anchor, reciter, and a rover. She lives in Australia with her husband, D.N. Alom, and 2-year-old daughter, Nishorgo. She is now doing PhD. She worked as a sub-editor in the daily Shobuj Sillet in Bangladesh. Here we can see a picture. The rules of capitalization. Learning outcomes. After the end of the lesson, the learners will be able to write the name of anything using the rules of capitalization. Rewrite a passage using the rules of capitalization. Here we can see another picture. This is an outstanding artwork. খুব দারুণ একটি ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে এবং প্রথম যে ক্যাপিটাল টি ব্যবহার করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্টেন্সের প্রথমে বড় হাতে টি ব্যবহার করা হয়েছে and then the first letter of a sentence is a capital letter অর্থাৎ একটি বাক্যের প্রথম শব্দের ক্ষেত্রে প্রথম যে অ্যালফাবেটটা থাকবে সেটা ক্যাপিটাল স্টাইলে লিখতে হবে And then another picture, we can see a wonderful lady, Bella, is an associate professor. এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে বেলা বেলার প্রথম নামের ক্ষেত্রে সচরাচর আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করব অর্থাৎ বি এখানে ক্যাপিটাল হবে অ্যাসোসিয়েট লিখতে এখানে আমাদেরকে এ ব্যবহার করতে হবে বড় হাতের এবং প্রফেসর লেখার সময়ও ক্যাপিটাল পি ব্যবহার করতে হবে তোমরা একটু ভালো করে খেয়াল করবে এই শব্দগুলো লেখার সময় অবশ্যই ক্যাপিটাল হাতের লিখতে হবে আ ক্যাপিটাল লেটার ইজ ইউজড ইন কেস অফ দ্য ফার্স্ট লেটার অফ এ প্রপার নাউন কোনো কিছুর নামের ক্ষেত্রে আমরা কি করতে পারি বা নামের ক্ষেত্রে ব্যবহার করার সময় আমরা কি করতে পারি অবশ্যই সেটাকে বড় হাতের অক্ষরে লেখার চেষ্টা করব The first letter of a designation is a capital letter. Designation এর লেখার সময় আমাদেরকে অথবা পদবী লেখার সময় আমাদেরকে কি করতে হবে? পদবী লেখার সময় আমাদেরকে বড় হাতের অক্ষরে লিখতে হবে। Proper noun. Children read the daily in the mosque. এখানে আমরা যখনই এরকম সেন্টেন্স দেখব যে চিলড্রেন রিড দ্য হোলি কোরআন ডেইলি ইন দ্য মস্ক এখানে আমরা যখন কোরআন তেলাওয়াত করা হবে কোরআন একটি পবিত্র গ্রন্থ আমরা জানি তো সেক্ষেত্রে কোরআনের আগে আমাদেরকে অবশ্যই হোলি শব্দটি ব্যবহার করতে হবে অর্থাৎ কোরআন শরীফের আগে হোলি ব্যবহার করতে হবে এবং হোলির আগে আমাদেরকে যে এইচ আমরা লিখেছি সেই এইচ এর ক্ষেত্রে বড় হাতের অক্ষরে লিখতে হবে তো চিলড্রেন রিড দ্য হোলি কোরআন ডেইলি ইন দ্য মস্ক
The first letter of the holy religious book is a capital letter. অর্থাৎ এখানে হোলির ক্ষেত্রে H এবং কোরআনের ক্ষেত্রে Q আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করেছি। The daily star এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে the daily star পত্রিকার আগে আমরা বড় হাতের অক্ষর D ব্যবহার করেছি এখানে। The first letter of a daily newspaper is a capital letter. তোমরা সবসময় পত্রিকার ক্ষেত্রে নামের আগে দি ব্যবহার করতে হয় এবং সেক্ষেত্রে দি এর ক্ষেত্রে টিটি বড় হাতের হতে হবে এবং ডেইলি লিখতে আমরা কি ব্যবহার করব দি ব্যবহার করব বড় হাতের দা ডেইলি ডেইলি স্টার স্টার লিখতে আমরা কি ব্যবহার করেছি এখানে আমরা বড় হাতের এস ব্যবহার করেছি আচ্ছা দা ফার্স্ট লেটার অফ এ ডেইলি নিউজপেপার ইজ এ ক্যাপিটাল লেটার আমরা একটা ছবি দেখতে পাচ্ছি হিয়ার উই ক্যান সি ওয়া ওয়ান্ডারফুল গার্ল ওভার হিয়ার এলিসা ইজ এ মঙ্গোলিয়ান চাইল্ড অ্যান অ্যাডজেক্টিভ ক্রিয়েটেড ফ্রম এ প্রপার নাউন টেক্স এ ক্যাপিটাল লেটার ইন দ্য বিগিনিং এলিসা লিখতে নামের প্রথম ক্ষেত্রে আমরা কি করেছি বড় হাতের ই ব্যবহার করেছি এবং মঙ্গোলিয়ান কোন জাতি মঙ্গোলিয়ান জাতি সেক্ষেত্রে আমরা কি করেছি আমরা ব্যবহার করেছি এম ব্যবহার করেছি বড় হাতের মঙ্গোলিয়ান The next segment is a wonderful boat over the picture. The Podda is a big river. Podda লিখতে আমরা পি বড় হাতের ব্যবহার করেছি এখানে The first letter of the name of a river is a capital letter. And the second picture, the principal divisions of the ocean include the Atlantic, Pacific, Indian, Arctic, Antarctic oceans. The first letter of the name of an ocean Atlantic is a capital letter. Atlantic লেখার সময় আমরা অবশ্যই বড় হাতের এ ব্যবহার করব এখানে অর্থাৎ মহাসাগরের লেখার ক্ষেত্রে আমরা বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল অ্যালফাবেট ব্যবহার করব This is another picture over here. Rewrite the passage using the rules of capitalization where necessary. In the picture, we see a river is flowing in a zigzag way. Cattle are grazing in the nearby green field. The sun is shining brightly. MS Aisha Amin is pointing to the river. She is in a smiling face and she will prepare a content for class 6. On the rivers of Bangladesh. এখানে আমরা দেখব যে কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল অ্যালফাবেট আমরা এখানে আই লিখতে অবশ্যই প্রথমে এট ফার্স্ট দ্য সেন্টেন্স আই অবশ্যই বড় হাতের হতে হবে এন্ড দেন ক্যাটল লিখতে সি বড় হাতের হতে হবে এখানে দা লেখার সময় অবশ্যই সেন্টেন্সের প্রথমে অবশ্যই বড় হাতে টি লিখতে হবে এম বড় হাতের হবে এম এস আয়েশা এখানে এম বড় হাতের হবে আয়েশা লিখতে অবশ্যই এ বড় হাতের হতে হবে এটা নাম আমিন লিখতে বড় হাতের এ হবে সি ব্যবহার করছি আমরা এখানে প্রথমে একেবারে সেন্টেন্সে সেক্ষেত্রে এস ব্যবহার করতে হবে আবার একই রকম ভাবে সেম ওয়ে আমরা এস ব্যবহার করব এখানে সেন্টেন্সের প্রথমে বড় হাতের অক্ষর অর্থাৎ এস শি উইল প্রিপেয়ার এ কন্টেন্ট ফর ক্লাস 6 এখানে শি ব্যবহার করার সময় আমরা অবশ্যই বড় হাতের এস ব্যবহার করব
বিয়ের আগে টিটা বড় হাতের হবে ইনভার্টেড কমার ভিতরে, এবং বাংলাদেশ লেখাটিও কি হবে আর লিখতে রিভার, রিভার লিখতে আমরা আর বড় হাতের ব্যবহার করেছি এবং বাংলাদেশ লিখতে বি বড় হাতের ব্যবহার করেছি। তো এইভাবে আমরা যদি প্র্যাকটিস করি অর্থাৎ মনে রাখি, তাহলে আমরা অনেক বেশি পরিমাণে ক্যাপিটালাইজেশন অর্থাৎ বড় হাতের অক্ষর কোথায় কোথায় বসবে, সেন্টেন্সের বাক্যের কোথায় কোথায় বসবে, সেগুলো আমরা একটু খেয়াল করলে আমরা কিন্তু মনে রাখতে পারবো। ঠিক আছে, আমরা পরবর্তী সেগমেন্ট চলে যাবো। এখন পাংচুয়েশনের ক্যাপিটালাইজেশন আমরা স্ক্রিনে অনেকগুলি লেখা দেখতে পাচ্ছি, এখানে কোথায় কি ব্যবহার করতে হবে সেই রুলসগুলো এখানে দেওয়া আছে। এখানে ইউজ অফ ফুল স্টপ, কোথায় কোথায় এবার ফুল স্টপ কোন ব্যবহার করব সেগুলো আমরা এখানে জানবো। ফুল স্টপ অনেক জায়গায় ব্যবহার করতে হয়। তো সেন্টেন্সের ক্ষেত্রে অনেক কিছু আমরা যতি চিহ্ন বা ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন যাই বলি, এগুলো ব্যবহার করার কিছু নিয়ম বা নিয়মাবলী রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করি সেগুলি নাম লেগে জেনে নিই। ফুল স্টপ, কমা, সেমিকোলন, তারপর হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, তারপর হচ্ছে এক্সক্লেমেশন, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি, হাইফেন, ড্যাশ অ্যান্ড ব্রেকেটস, আমরা এগুলো ব্যবহার করে থাকি সচরাচর সেন্টেন্সের মধ্যে। এগুলোর নিয়মগুলো আমরা একটু জানার চেষ্টা করবো যে কোথায় কোথায় ব্যবহার করা হয়। ইউজ অফ ফুল স্টপ কোথায় ব্যবহার করা হয়, ফুল স্টপ সচরাচর সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করে থাকি। যেমন ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোরের আগে আমরা কি করব, আমরা ফুল স্টপ ব্যবহার করব। ওপেন দ্য ডোর শেষে, ডোরের পরে আমরা ফুল স্টপ ব্যবহার করব। মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং এর পরে আমরা কি ব্যবহার করব, ফুল স্টপ ব্যবহার করব। তো এইভাবে সেন্টেন্সের শেষে আমরা অবশ্যই ফুল স্টপ ব্যবহার করব। সম্পূর্ণ বিরতি বোঝাবার জন্য আমাদেরকে ফুল স্টপ ব্যবহার করতে হবে। এরপর নেক্সট আমরা যাব ইউজ অফ কমা, কোন কোন জায়গাতে আমরা কমা ব্যবহার করতে পারি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কমা কোথায় কোথায় ব্যবহার করা যাবে। সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচ ভুক্ত দুইয়ের অধিক পাশাপাশি থাকলে প্রথমটি কমা এবং শেষে দুটি এন দ্বারা যুক্ত হয়। যেমন আসাদ, হারুন, অনেকগুলি নাম আছে। তো প্রত্যেকটার ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, প্রত্যেকটার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। যেমন আসাদ, কমা, হারুন, কমা, আজাদ, এবং এখানে আমজাদ, এন্ডের পরে আমজাদ দেওয়া আছে, তারপর সেন্টেন্সটাকে শেষ করা হয়েছে। তো এইভাবে মানে অনেকগুলো নাম যদি থাকে পরবর্তীতে, তখন আমাদেরকে কমা কমা দিয়ে ব্যবহার করতে হবে। কেস নাম্বার টু, এখানে কি ব্যবহার করা হয়েছে, কেস ইন অপোজিশন এর পূর্বে, অপোজিশনের পূর্বে এবং পরে। যেমন মিস্টার জালালউদ্দিন আহমেদ, দে কমা, প্রিন্সিপাল অব ঢাকা কলেজ, এভাবে ব্যবহার করতে হবে। ওয়াজ এ স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর। তিন নাম্বার, ভোকেটিভ কেস কোনো সেন্টেন্সে শুরুতে থাকলে তারপরের মধ্যে, তারপরে কমা ব্যবহার করতে হয়। মধ্যে থাকলে উভয় পাশে, উভয় পাশে ব্যবহার করতে হয়, এবং শেষে থাকলে তার পূর্বে ব্যবহার করতে হয়। যেমন রহমান, কমা ব্যবহার করা হয়েছে, ডু দ্য ওয়ার্ক, টেল মি প্রোনাউনের পরে ব্যবহার করা হয়েছে, এবং মাই ডিয়ার ফ্রেন্ড, ফ্রেন্ডের পরে মাঝখানে ব্যবহার করা হয়েছে, হাউ ক্যান আই হেল্প ইউ, এইভাবে আমরা ব্যবহার করতে পারি। ডু দ্য ওয়ার্ক, রহমান, রহমানের পূর্বে কিন্তু কমা ব্যবহার করা হয়েছে। তো এইভাবে আমরা যদি আমাদের কমার ব্যবহারগুলো একটু খেয়াল করি, প্র্যাকটিস করি, অবশ্যই আমরা বসাতে পারব। এরপর একাধিক পেয়ার ওয়ার্ডস থাকলে আমরা কি করতে পারি, একাধিক পেয়ার ওয়ার্ডস এর ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি কমা। যেমন পেয়ার ওয়ার্ডস বলতে আমরা, যেমন এখানে অনেক ধরনের নাম দেওয়া আছে, দেখি আমরা পেয়ার ওয়ার্ডস এর ক্ষেত্রে কি কি রয়েছে। এখানে পেয়ার ওয়ার্ডস দেখা যাচ্ছে, হাই অ্যান্ড লো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রিচ অ্যান্ড পুয়ার, অল দা ইকুয়াল টু গড, তো এই ধরনের ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করব। ডিরেক্ট স্পিচের ক্ষেত্রেও কিন্তু রিপোর্টেড স্পিচ বা রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে, যেমন হি সেড পর কমা ব্যবহার করতে হয়, আই শেল গো ইনভার্টেড কমা দিয়ে এর বাইরে আগে কি করতে হয়, কমা ব্যবহার করতে হয়। তারপর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজ সেন্টেন্সের প্রথমে থাকলে তারপর এবং এর মধ্যে থাকলে উভয় পাশে রানিং ওয়ে কমা ব্যবহার করতে হয়। দ্য কুলপ্রিট, দ্য কুলপ্রিট স্কেপড হিমসেলফ, হি ইজ সো ফার, এখানে কমা ব্যবহার করা হয়েছে, এ গুড বয়। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজ এর ক্ষেত্রেও আমরা কিন্তু সেন্টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি কমা। এরপর আমরা
সেমিকোলনের দিকে যাচ্ছি, যে সেমিকোলন কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে, ইউজ অফ সেমিকোলন, কমার চেয়ে অধিক সময় বিরতি চিহ্ন হিসেবে সেমিকোলন সেমিকোলন ব্যবহৃত হয়। কোঅর্ডিনেটিং কনজাংশন সময়ে যখন কনজাংশন বাদ দেওয়া হয়, উই ওয়েন্ট টু দ্য প্লে গ্রাউন্ড, উই প্লেড ফুটবল, উই ইনজার্ড আওয়ার সেলস, এন্ড ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এটা কোঅর্ডিনেটিং কনজাংশন সময় যেগুলো রয়েছে, যখন কনজাংশন বাদ দেওয়া হয় তখন উই ওয়েন্ট টু প্লে দ্য উই ওয়েন্ট টু দ্য প্লে গ্রাউন্ড, তখন সেমিকোলন ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপরে আবার দেখা যাচ্ছে উই প্লে ফুটবল, সেমিকোলন ব্যবহার করা হয়েছে, উই ইনজয়েড আওয়ার সেলস, এখানে শেষ হয়েছে সেন্টেন্সটি। পরে আবার আর কি সেন্টেন্সের ক্ষেত্রে ইউনাইটেড উই স্ট্যান্ড, এখানে সেমিকোলন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা যে কোঅর্ডিনেট করা হয় যে কনজাংশনগুলো, সেগুলোর সময় আমাদের কী করতে হবে, ওগুলো বাদ দেওয়ার সময় যখন কনজাংশন বাদ দেওয়া হয়, হ্যাঁ, তখন কী করবে, সেমিকোলন ব্যবহার করতে হবে। তারপরে দুই নম্বর আছে দেয়ার পরের ক্ষেত্রে, আমরা দেয়ার পর, ইয়েট, টেন, হাউএভার, সো, আদারওয়াইজ, স্টিল, এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, আমরা কনজাংশন দ্বারা যুক্ত কোঅর্ডিনেট ক্লজগুলো বিপরীত অর্থ প্রকাশ করলে কোঅর্ডিনেট কনজাংশনগুলোর মধ্যে আমরা কি করব, ব্যবহার করতে পারি আমরা সেমিকোলন। মানে হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশনস, এখানে সেমিকোলন ব্যবহার করা হয়েছে ইয়েটের পূর্বে, হি ডিড নট গেট দ্য জব। তো আমরা দেয়ার পর, ইয়েট, টেন, হাউএভার, সো, আদারওয়াইজ, স্টিল, নেভারটলেস, এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা সেমিকোলন ব্যবহার করতে পারি। নেক্সট সেগমেন্টে যাব আমরা। নেক্সট সেগমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে কোলন, তারপরে হচ্ছে ইউজ অফ ইন্টারোগেশন, ইউজ অফ এক্সক্লামেশন, ইউজ অফ ইনভার্টেড কমা, ইউজ অফ অ্যাপোস্ট্রফি, ইউজ অফ হাইফেন, ইউজ অফ ড্যাশ, এই বিষয়গুলো সম্পর্কে আমরা এই সেগমেন্টে আমরা একটু জানার চেষ্টা করি। এখানে খুবই ইম্পর্টেন্ট আমরা এখানে এটা নিয়ে এখন আলোচনা করব। কোলন কোথায় কোথায় ব্যবহার করা যায়, আমরা অনেক জায়গাতেই কোলন ব্যবহার করতে পারি। যেমন ড্রামাতে বক্তার নাম বা তার কথার মধ্যে আমরা ব্যবহার করতে পারি, হাউ আর ইউ মুকুল, এখানে আমরা কোলন ব্যবহার করতে পারি, আই এম ফাইন, এই মুকুলের পরে আমরা কোলন ব্যবহার করেছি ডায়লগের ক্ষেত্রে। তারপরে রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে, পূর্ববর্তী ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় ব্যবহার করতে পারি। পূর্ববর্তী কোনো সেন্টেন্সে বিষয়ে কোনো উদ্ধৃতি, উদাহরণ বা ব্যাখ্যার পূর্বে এক্সপ্লেইন দ্য সেন্টেন্স, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। There are two kind of voice. Active voice and passive voice. এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, এগুলি আমরা ব্যবহার করতে পারি কোলন গুলো। ইউজ অফ নোট অফ ইন্টিগ্রেশন, আমরা যতটা সম্ভব এটা করার আগে আমরা শেষে আরেকটা অংশ রয়েছে, যেমন এক্সাম্পলস অফ অ্যাডজেক্টিভ, গুড, ওয়াইজ, ইন্টেলিজেন্ট, এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, কোলন ব্যবহার করতে পারি সেন্টেন্সের ক্ষেত্রে, যেই যেই ক্ষেত্রে ব্যবহার করতে হয় সেগুলো আমরা নিয়মগুলো আরো ভালোভাবে বই থেকে দেখে আমরা বুঝে নেব। ইউজ অফ নোট অফ ইন্টারোগেশন, এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহারগুলো দেখবো, যেখানে ইন্টারোগেটিভ কোশ্চেন করা হয়, সেসব সেন্টেন্সের পরে কোশ্চেন মার্ক করা হয়, কোশ্চেনগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে পুলিশটা ব্যবহার করা সেন্টেন্সের শেষে, অ্যাসার্টিভ সেন্টেন্স নয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো এগুলো। যেমন ওয়ার আর ইউ গোয়িং, এখানে আমরা কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি। ইউজ অফ নোট অফ এক্সক্লামেশন, আশ্চর্যবোধক যেসব সেন্টেন্স রয়েছে সেগুলোর শেষে আমরা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করব। যেমন হাউ ফাইন দ্য বার্ড ইজ, এলাস আই এম আন্ডান, এলাস হোয়াট উইল হ্যাপেন টু মি। তো এলাস পরের পরবর্তী যে শব্দ, যে ই আছে, সেখানে এলাসের পরবর্তীতে আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, এক্সক্লামেশন ব্যবহার করতে হবে। বার্ডস ইজ এর পরে এখানে এক্সক্লেমেশন ব্যবহার করতে হবে, তাহলে সেন্টেন্সের ক্ষেত্রে, এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমাদেরকে এক্সক্লেমেশন ব্যবহার করতে হবে। রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে আমরা যখন রিপোর্টেড স্পিচ বা নারেশন করতে যাই, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। যেমন আর ইউ হাংরি,
save the man. তো এখানে আমরা ইনভার্টেড কমা আর ইউ হাঙ্গরি ব্যবহার করেছি, কোনো নাম বা শব্দ উদ্ধৃত করতে আমরা ব্যবহার করে থাকি ইনভার্টেড কমা। যেমন হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, এখানে হ্যামলেটের পরে আমরা ইনভার্টেড কমা ব্যবহার করেছি। এবার আমরা ইউজ অফ অ্যাপোস্ট্রোফি সম্পর্কে আমরা এখন একটু জানব যে কোথায় কোথায় অ্যাপোস্ট্রোফি ব্যবহার করতে পারি। প্যাসিভ কেসে অ্যাপোস্ট্রোফি ব্যবহৃত হয়। This is Rahim's book. Rahim এর পরে আমরা এস এর পূর্বে ঠিক উপরে আমরা অ্যাপোস্ট্রোফি কমা ব্যবহার করেছি। এরপর দুই নম্বরে আছে কোনো শব্দের অক্ষর বাদ দিলে সেই স্থানে অ্যাপোস্ট্রোফি কমা ব্যবহৃত হয়। হোয়াট, এখানে হোয়াট এর পরে এস যুক্ত করলে উপরে অ্যাপোস্ট্রোফি কমা ব্যবহার করতে পারেন। হোয়াট ইজ যদি না বলে আমরা হোয়াটস বলি, তাহলে হোয়াটস দ্য ম্যাটার, এখানে আমরা কি করতে পারি, আমরা এস ব্যবহার করতে পারি, অর্থাৎ এস এর পূর্বে অ্যাপোস্ট্রোফি কমা ব্যবহার করতে পারি। এবার ইউজ অফ হাইফেন, আমরা এবার হাইফেনের দিকে যাব। ইউজ অফ হাইফেন, কম্পাউন্ড ওয়ার্ড এর বিভিন্ন অংশ যুক্ত করতে ফাদার ইন ল, মাদার ইন ল এর ক্ষেত্রে আমরা হাইফেন ব্যবহার করতে পারি। যেমন ফাদার ইন ল, এই মাঝখানে আমরা একটা ড্যাশের মতো চিহ্ন আছে, এটাকে বলা হাইফেন, তো এটা ব্যবহার করতে পারি আমরা। মাদার ইন ল, এই মাদার ইন ল, আমরা মাদার ইন ল এর ক্ষেত্রে মাদারের পরে আমরা একটা হাইফেন ব্যবহার করতে পারি ছোট্ট করে। আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে মাদার ইন ল। এবার ছত্রের শেষে কোনো ওয়ার্ড লেখা সম্পূর্ণ না হলে তারপর হাইফেন বসিয়ে বাকি অংশ পরের ছত্রে লিখতে হয়। যদি কোনো একটা সেন্টেন্স শেষ করতে পারোনি বা শেষ করা যায়নি, তখন সেখানে একটা হাইফেন আমরা ব্যবহার করতে পারি, শেষে আমরা একটা ছোট্ট হাইফেন ব্যবহার করতে পারি। এখানে বলা হয়েছে যে আসলে পুরো জিনিসটা ভালো করে বুঝে দিয়ে ছত্রের শেষে কোনো ওয়ার্ড লেখা সম্পূর্ণ না হলে তারপর হাইফেন বসিয়ে বাকি অংশ পরের ছত্রে লিখতে হয়। এবার ইউজ অফ ড্যাশ, আমরা ড্যাশ নিয়ে একটু আলোচনা করতে চাই। চিন্তায় বা ভাবে আকস্মিক পরিবর্তন বোঝাতে সেন্টেন্সের মধ্যে ড্যাশ দিতে হয়। যেমন ইফ আই হ্যাড নট লস্ট অল মাই ওয়েলথ, এখানে একটা ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়েছে। বাট ওয়াই থিঙ্ক অফ দ্য পাস্ট। দুই নম্বরে ওয়ার্ডস ইন অ্যাপোজিশন নির্দেশ করতে, দেখো যে হি সোল্ড মেনি থিংস ল্যান্ড, থিংস ল্যান্ড, এখানে থিংস এর পরে আমরা ড্যাশ ব্যবহার করেছি। ফার্নিচার, তারপর কমা, তারপর ফার্নিচার। এখানে তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের মধ্যে কোনো অসংলগ্ন অংশ ঢুকাতে ওয়ার আগে পরে আমরা ব্যবহার করবো ড্যাশ ব্যবহার করবো। যেমন অল অল দ্য মিন ড্যাশ বোথ রিচ অ্যান্ড পুয়ার উইল ডাই, এইভাবে আমরা আমরা ড্যাশ গুলো ব্যবহার করতে পারি। মানে হেজিটেটিং বোঝাতে আমরা হ্যাশ ব্যবহার করবো, জন্য তারপর হচ্ছে অল্টারিং স্পিচ নির্দেশ করতে, হ্যাঁ হেজিটেট করতে, তখন কিন্তু এই যে এই ধরনের, একটু আমরা একটু স্ক্রিনে দেখি ঠিক কি ধরনের শব্দগুলো ব্যবহারের জন্য আমরা ড্যাশ ব্যবহার করতে পারি। যেমন এখানে সেন্টেন্সটা রয়েছে, আমি সেন্টেন্সটার দিকে যাচ্ছি, এই যে সেন্টেন্সটা, এখানে আই ই আর প্রত্যেকটার মধ্যে ড্যাশ ড্যাশ ব্যবহার করা হয়েছে। আই এর পর ড্যাশ, ই এর পর ড্যাশ, ড্যাশ আই, ড্যাশ দ্যাট ইজ আই হ্যাভ পাসড, অর্থাৎ এখানে সেন্টেন্সের মধ্যে অসংলগ্ন অংশ ঢুকাতে আমরা ড্যাশ ব্যবহার করতে পারি। এবার ইউজ অফ ব্রেকেটস, অনেক জায়গাতে আমরা ব্রেকেটস ব্যবহার করি। আমরা বাংলা দ্বিতীয় পত্র দেখেছি, তোমরা যারা বাংলা পড়ো, বাংলার মধ্যে বাংলা দ্বিতীয় পত্রে আমরা এই ব্রেকেট ব্যবহার করি, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে ব্যবহার করি। বাংলা লেখার সময় অনেক সময় অনেক প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্রেকেট ব্যবহার করে থাকি, অঙ্কের ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্রেকেট ব্যবহার করে থাকি, থার্ড ব্রেকেট ব্যবহার করে থাকি। তো এখানে ব্রেকেটের ব্যবহারটা আমরা দেখব কিভাবে ব্রেকেটের ব্যবহার করা লাগে। কোনো কিছু ব্যাখ্যা করতে বা অন্য প্যারেন্থেসিস বোঝাতে ব্রেকেট ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ লস্ট অল, আই হ্যাড 10,000 টেক উইথ মি, তো এখানে আমরা ব্রেকেট ব্যবহার করতে পারি। ব্রেকেট ব্যবহার করা হয়েছে, দেখো সেন্টেন্সে আই হ্যাড 10,000 টেক উইথ মি, এখানে পুরো সেন্টেন্সটা
মধ্যে মাঝখানে আমরা পাস ব্রেকেট ব্যবহার করেছি। তো এইভাবে সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্রেকেট ব্যবহার করতে পারি। এরপরে আমরা শেষের দিকে যাব, দ্য ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। ক্যাপিটাল লেটারের ক্ষেত্রে আমরা কি কি রুলস রয়েছে সেই রুলসগুলো আমরা জানবো। ইউজ অফ ক্যাপিটাল লেটার, ইউজ অফ ক্যাপিটাল লেটার, ইউজ অফ ক্যাপিটাল লেটার। প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ড ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে টি ব্যবহার করা হয়েছে, ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। ইংরেজি কবিতার প্রতি লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, এখানে টি বড় হাতের হয়েছে। লং আফটার, এল বড় হাতের হয়েছে। লং আফটার ইট ওয়াজ এ ইয়ার্ড নো মোর। এবার তো আমরা নেক্সট সেগমেন্টে চলে যাব। বার, মাস, পর্ব, ইত্যাদির ক্ষেত্রে আমরা কি করব, বার, মাস, পর্ব ইত্যাদির ক্ষেত্রেও আমরা ব্যবহার করব স্লাইডে। আবার চলে যাচ্ছি, প্রোনাউন, বার, মাস, পর্ব এবং বিখ্যাত ঐতিহাসিক ঘটনার পরে লেটার ক্যাপিটাল হয়। এরপরে প্রোনাউনের টি আমি ওর ইন্টারজেকশন সর্বদাই হয়, ইন্টারজেকশন দেখুন, ইফ he wants I shall help me, help him, bless me, oh god, god এর পূর্বে জি ব্যবহার করা হয়েছে বড় হাতের। তারপর উপাধি আমরা স্ক্রিনে একটু চলে যাচ্ছি, স্ক্রিন একটু ঝামেলা করছে। উপাধি পদবীর প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। আলেকজান্ডার দ্য গ্রেট, আলেকজান্ডার দ্য গ্রেট, এখানে এ বড় হাতের ব্যবহার করা হয়েছে। তারপর কোটেশনের প্রথম লেটার ক্যাপিটাল হয়। দ্য হেডমাস্টার সেড টু দ্য স্টুডেন্ট ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, চিঠিপত্রে সম্বোধন করতে লেটার ক্যাপিটাল হয়। মাই ডিয়ার মাদার, ডিয়ার স্যার, এগুলোর প্রথম অক্ষর অবশ্যই কি করতে হবে, বড় হাতের অক্ষর লিখতে হবে। পুস্তক, পুস্তিকার নামের প্রথম অক্ষর লেটার ক্যাপিটাল হয়। দ্য কোরআন অবশ্যই আমাদেরকে বড় হাতের অক্ষরে লিখতে হবে। দ্য অবজারভার, এর আগে আমাদেরকে বড় হাতের অক্ষরে লিখতে হবে। এরকম অনেক রুলস রয়েছে, আমরা এগুলো ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে জেনে ফেলবো। জাহাজ, বিমান, ট্রেন, বিখ্যাত স্থানের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। দ্য টাইটানিক, দ্য তাজমহল, দ্য মহানগর এক্সপ্রেস। জাতি, ধর্ম, সম্প্রদায়ের নামের প্রথম অক্ষর লেটার ক্যাপিটাল হয়। দ্য মুসলিম, দ্য ক্রিশ্চিয়ান, দ্য সুন্নি। দিকের ক্ষেত্রে দ্য নর্থ, দ্য সাউথ, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, এরকম আমরা ব্যবহার করে থাকি এবং এগুলি সব ক্যাপিটাল অক্ষরে হয় প্রথম অক্ষরটি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে দি আমরা ব্যবহার করেছি, তবে এখানে প্রথম অক্ষর অবশ্যই দি বড় হাতের টি দিয়ে আমরা লিখেছি। অচেতন পদার্থকে বোঝাতেও ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বড় হাতের অক্ষর লিখতে হবে। ও ডেথ, এখানে ও বড় হাতের অক্ষর, ডি বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলার নামের পূর্বে বা গড নাম বাচক শব্দে তার পরিবর্তে ব্যবহৃত প্রোনাউন প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। এইভাবে আমরা যদি প্র্যাকটিস করি আমরা অবশ্যই আমাদের লেসনকে সম্পন্ন করতে পারবো। এবং গ্রামারে ক্যাপিটাল কোথায় কোথায়, পাংচুয়েশন কোথায় কোথায় ক্যাপিটাল ওয়ার্ড ব্যবহার করতে হয়, ক্যাপিটালাইজেশন কীভাবে ব্যবহার করতে হয়, সেগুলো আমরা আসলে খুব ভালোভাবে জেনে যাব। এগুলো ক্যাপিটাল রুলস আমরা যদি মনে রাখি, ক্যাপিটাল লেটার রুলস এবং প্র্যাকটিস, এই জিনিসগুলো তোমাদেরকে খুব বেশি বেশি করে মনে রাখতে হবে এবং অনুশীলনও করতে হবে। আমরা নেক্সট সেগমেন্টে যাব, শেষের দিকে আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কাজী নজরুলের ছবি দেওয়া আছে, এক মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া আছে। কাজ করবে
discuss the pictures within the groups. Now write 5 sentences about this picture using the rules of capitalization. Picture 1 for group A and group B for B, group 2 for B. অর্থাৎ গ্রুপ এ এটা সম্পর্কে লিখবা আর গ্রুপ বি রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বাক্য লিখে সেগুলোর মধ্যে কোন কোন জায়গাতে ক্যাপিটালাইজেশন হতে পারে সেই ক্যাপিটালাইজেশন ইউজ আমরা প্র্যাকটিস করতে পারি বাসায় বসে। তোমরা নিজেরাই করতে পারো, সিঙ্গেলও করতে পারো, ডাবলও করতে পারো, দ্যাট ইজ ইউর চয়েস। নেক্সট পিকচার, this is the great famous poet Rabindranath Tagore, ottonto famous ekjon kobi amra jani bishwo kobi bola hoy onake। Homework, onar somporke ekta homework korte hobe, seta hocche write 5 sentences about this given picture using the rules of capitalization। The pashti bakko likhe to rules gulo অর্থাৎ ক্যাপিটালাইজেশন কোন কোন জায়গাতে ক্যাপিটালাইজেশন হবে সেগুলো একটু মার্কিং করবে এবং সেগুলো বড় হাতের অক্ষরে দিয়ে তোমরা লেখার চেষ্টা করবে ভাষা কাজ এটা। সো থ্যাংক ইউ ফর দিস লেসন, স্টে উইথ মি কাপল অফ মিনিটস, ইউ স্টে হিয়ার। থ্যাংক ইউ এগেইন, থ্যাংক ইউ।